देंगे नीचे आपको। মারিব মৎস্য খাইব সুখে। মাছে যে বাঙালির খাদ্য তালিকার প্রাণ তা বলার অপেক্ষা রাখে না। যদিও চার দশকে এই খাতের বিবর্তনের কথা বলা হলে উঠে আসে নানামুখী চিত্র। একসময় খাল বিল নদী নালা কিংবা জলাশয় ভর্তি ছিল মাছে। অসংখ্য প্রজাতির দেশি জাতের মাছ বহন করেছে বাংলাদেশের অনন্য পরিচয়, কিন্তু সেই অবস্থা পাল্টেছে একেবারেই। সাড়ে সাত কোটি মুখের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 কোটিতে, কমেছে নদী নালা কিংবা জলাশয়ের আয়তন, তাই চাষ পদ্ধতিতেও আনতে হয়েছে পরিবর্তন। তালিকায় যুক্ত হয়েছে বহু প্রজাতির নতুন মাছও। তবে রপ্তানির মাধ্যমে বাংলাদেশের মৎস্য খাতকে সবচেয়ে উজ্জ্বল করেছে চিংড়ি। চিংড়িকে বলা হচ্ছে বাংলাদেশের মৎস্য খাতের পোশাক শিল্প, যার মাধ্যমে নিশ্চিত হচ্ছে প্রায় 80% রপ্তানি আয়। সমস্যা হচ্ছে যে উৎপাদনের দিক থেকে বাংলাদেশে বিশ্বের অবস্থান 5ম হলেও রপ্তানি বাজারের অংশ মাত্র 3-4%। তাই চলমান সমস্যাগুলো সমাধান করে এই উৎপাদন এবং অংশ বাড়ানোর চ্যালেঞ্জ ভবিষ্যতে। বাংলাদেশের চিংড়ি চাষ শুরু হয় 80-এর দশকে। প্রথম দিকে জোয়ারের পানিতে ভেসে আসা চিংড়ির পোনা সংগ্রহ করে চাষ করা হতো অল্প পরিসরে। পরে তা লাভজনক হওয়ায় বাড়তে থাকে চাষ, আর চলতি পরিসংখ্যান বলছে বর্তমানে চাষ হচ্ছে 2.75 লাখ হেক্টর জমিতে, আর বছরে উৎপাদন হচ্ছে প্রায় 2.25 লাখ মেট্রিক টন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ দেশের বেশ কয়েকটি জেলায় চিংড়ি চাষ করছেন প্রায় 8.5 লাখ কৃষক। লাস্ট 5 ইয়ার্স বাংলাদেশে গলদা চিংড়ি যারা চাষি তারা হ্যাচারি উৎপাদিত গলদা পোনা এখন আর পাচ্ছে না, কারণ হচ্ছে প্রোডাকশনটা ফেল করছে, এবং সেই কারণে অনেক গলদা চাষি এখন গলদা চাষ বাদ দিয়ে অন্যান্য মাছ চাষ করতে শুরু করতেছে, যেহেতু পোনার অপ্রতুলতা আছে। তো সেই দিকগুলো বিবেচনা করে আমার মনে হয় যে এই ইনপুটস এবং হচ্ছে চাষ পর্যায়ে আরও কিছু নতুন নতুন প্রযুক্তি যদি আমরা নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে এর উৎপাদনটা, পার হেক্টর উৎপাদনটা আরও অনেক বাড়ানো সম্ভব। $1 বিলিয়ন আমি তো মনে করি আমরা যতটুকু ফার্মিং গ্রাউন্ডে আমাদের চিংড়ি চাষ করি, আমাদের ম্যাথডের যদি আমরা নতুন টেকনোলজি আমরা ইমপ্লিমেন্ট করি, অবশ্যই আমাদের 1 মিলিয়নে পৌঁছা অবশ্যই সম্ভব। এই জন্য আপনাকে একটু করে বলে রাখি যে 1 মিলিয়ন যদি আমাদের উৎপাদন হয় এবং তাকে প্রসেস করার জন্য বা এক্সপোর্ট করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার, আমাদের ফ্যাক্টরি মালিকদের কিন্তু তা কিন্তু আছে। আসা যাক রপ্তানি পরিসংখ্যানে। বাংলাদেশ থেকে যে পরিমাণ মাছ রপ্তানি হয় প্রতি বছর তার 80% চিংড়ি। এরই মধ্যে বাংলাদেশে উৎপাদিত বাগদা চিংড়ি হয়ে উঠেছে বিশ্ববাসীর কাছে এক জনপ্রিয় খাবার। বিপুল চাহিদা আছে গলদা চিংড়িরও, তাই সবশেষ অর্থ বছরে শুধু চিংড়ি থেকে এই মোট রপ্তানি আয় হয়েছে প্রায় $55 কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে 20% বেশি। এছাড়া কৃষিতে মৎস্য খাতের যে অবদান তারও সিংহভাগ চিংড়ির দখলে। মাছে এবং ভাতে বাঙালি, এই বাক্যটি একরকম প্রবাদ সমূহ ছিল বাংলাদেশের জন্য, যখন খালে বিলে নদী নালায় অজস্র দেশি মাছ পাওয়া যেত। সেগুলোর বেশিরভাগ প্রজাতি এখন প্রায় বিলুপ্ত। তাহলে কি বাংলাদেশের মানুষ মাছ খায় না? অবশ্যই খায়। শুধু তাই কেন, দেশীয় প্রযুক্তি আর প্রজাতি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের চাহিদা মিটিয়ে এই মাছ চলে যাচ্ছে বিদেশেও। ওয়ার্ল্ড মার্কেটে
চিংড়ি কিছুটা ক্রাইসিস আছে। সেটা কারণ হচ্ছে অন্যান্য যেসব দেশ চিংড়ি রপ্তানি করে তারা এখন একটা ডিজিজ ইএমএস, সেই ডিজিজের মাধ্যমে চিংড়ির প্রোডাকশনটা কমে গেছে, যেটাতে বাংলাদেশে এখনও এই ডিজিজে আক্রান্ত হয়নি, যে বলে বাংলাদেশে এখনও র মেটেরিয়ালস আগের মতোই আছে। যেটা 5 বছর আগে আমরা যে পরিমাণ চিংড়ি রপ্তানি করতাম এখনও ঠিক একই পরিমাণ চিংড়ি রপ্তানি করছে, কিন্তু দেখা যাচ্ছে মার্কেট প্রাইসটা কিছুটা হাই হয়ে গেছে, যেহেতু অন্যান্য দেশ রপ্তানি করতে পারছে না তাদের আগের মতো করে, সেই কারণে হয়তোবা বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি অর্জন হচ্ছে, কিন্তু প্রোডাকশন ওভারঅল একই আছে। আমাদের যে গলদা আছে যেটা আমরা ফ্রেশ ওয়াটার বলি আমাদের কমার্শিয়াল ইয়েতে, সেটার আমাদের চাষের মেথডের কারণেই হোক, আমাদের চাষিদের সবসময় টার্গেট থাকে মাছটাকে বড় করা জায়ান্ট প্রন হিসাবে, এবং এক্ষেত্রে আমাদের চাষিদের যেটা সুবিধা সেটা হলো তারা বাড়ির পাশে জলাশয়ে সেটা চাষ করতে পারে এবং সেটা ক্যাশ ক্রপ হিসাবে কাজ করে, আর আমাদের ক্ষেত্রে অবশ্যই তার কমার্শিয়াল ভ্যালু ভালো। এবং আমাদের গলদার প্রচুর ডাইভার্সিফাইড মার্কেট তৈরি হয়েছে গত 5 থেকে 7 বছরে, এবং আমি নিজেই আমার কাছে মনে হয়, যেমন আপনাকে একটা উদাহরণ হিসেবে বলি, যেমন আগে আমাদের ফ্রেঞ্চ ক্যারিবিয়ান আইল্যান্ড ফ্রেঞ্চ টেরিটরিতে আমাদের কোনো বাংলাদেশের গলদা তেমন যেত না, কিন্তু গত 5 বছর ধরে কিন্তু আমার মনে হয় মিনিমাম 1,000 থেকে 1,500 টন গলদা যাচ্ছে। এটা আমাদের নতুন মার্কেট এবং সেটা দিনকে দিন ফ্লারিশ হবে বলে আমি বিশ্বাস করি।